আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জয় নিউজ বিডিতে স্বাগত জানাচ্ছি সকলকে। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম। 25 বছর হলেই এখন টিকা নেওয়া হচ্ছে, জানাবো পদ্মা সেতুর পিলারে ধাক্কা, তদন্তে কমিটি, ওসি প্রদীপ ও ইস্ত্রির বিরুদ্ধে চার্জশিট, জানাবো উত্তাল পদ্মা শিমুলিয়া বাংলা বাজার নৌ রুটে ফেরি চলাচল বন্ধ, সর্বশেষ ঢাকায় থাকা শ্রমিকদের নিয়ে কারখানা খুলতে চায় বিজিএমইএ। শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত। এরকম নতুন নতুন খবরের আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। 25 বছর বা তার বেশি বয়সী বাংলাদেশিরা এখন থেকে করোনা ভাইরাসের টিকা নিতে পারবেন। করোনা টিকা নিতে নিবন্ধনের জন্য সুরক্ষা অ্যাপে এই বয়স সীমা 25 বছর ও তদূর্ধ্ব করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে করোনা টিকার নিবন্ধনের সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে গিয়ে দেখা যায় 30 বছর ও এর বেশি যে কোনো বয়সী বাংলাদেশি করোনা টিকা নিতে পারবেন। গত 5 জুলাই টিকা নিবন্ধনের বয়সীমা কমিয়ে 35 করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশিদ আলম। দেশে গত 7 ফেব্রুয়ারি গণটিকাদান কার্যক্রম শুরু হয়। এর পরের দিন করোনা টিকার জন্য নিবন্ধনের জন্য 40 বছর বয়সসীমা নির্ধারণ করে সরকার। সেদিন দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্দেশনা দেন। এর আগে 55 বছর বয়সীদের টিকার জন্য নিবন্ধন করার অনুমোদন দেওয়া হয়েছিল। এদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন BIWTC ফেরি শাহজালাল দুর্ঘটনার বিষয়টি সরেজমিন অনুসন্ধান করে প্রতিবেদন দেওয়ার জন্য নৌ পরিবহন মন্ত্রণালয় 4 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে। 27 জুলাই এই কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম খানের সই করা একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব উন্নয়ন ডক্টর রফিকুল ইসলাম খান কমিটির আহ্বায়ক। কমিটির অন্য সদস্যরা হলেন নৌ পরিবহন অধিদপ্তরের ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার মোহাম্মদ সিরাজুল ইসলাম, BIWTC-র পরিচালক অর্থ শাহিনুর ভুইয়া এবং BIWT-এর পরিচালক নৌ সংরক্ষণ ও পরিচালক মোহাম্মদ শাহজাহান। কমিটির কার্য পরিধি হল ফেরি ব্যবস্থাপনা উন্নয়ন সংক্রান্ত পর্যালোচনা, ফেরি নিরাপত্তা সংক্রান্ত পর্যালোচনা, ভেসেল ট্রেকিং সিস্টেম VTS এবং রেডিও সিস্টেমের কার্যকারিতা পরীক্ষা সহ ফেরি পরিচালনার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর SOP প্রণয়ন, ফেরি মেরামত, ব্যবহৃত যন্ত্রাংশ ও ব্যয়ের কার্যকারিতা পরীক্ষা করা, অধিক পুরনো ব্যবহার অনুপযোগী ফেরিসমূহ স্ক্র্যাপ করা যায় কিনা সে বিষয়ে মতামত প্রদান সহ ফেরির মাস্টার ও সংশ্লিষ্ট কর্মচারীদের যোগ্যতা, অভিজ্ঞতা ও নিয়োগ প্রক্রিয়া পরীক্ষা করা, নিরাপদ ফেরি পরিচালনার জন্য দিক নির্দেশনামূলক প্রতিবেদন প্রণয়ন এবং অন্যান্য। কমিটি প্রয়োজনে এক বা একাধিক সদস্য কো-অপ্ট করতে পারবে। কমিটিকে 10 দিনের মধ্যে নৌ পরিবহন সচিবের কাছে সুপারিশ সহ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। অপরদিকে কক্সবাজারের টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় আদালতে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। গত সোমবার চট্টগ্রামে সিনিয়র স্পেশাল জজ আদালতে অভিযোগপত্রটি দাখিল করা হয়। অভিযোগপত্রে আসামিদের বিরুদ্ধে 50,58,597 টাকার সম্পদের তথ্য গোপন এবং 2,35,98,417 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও হস্তান্তরের অভিযোগ আনা হয়েছে। অভিযোগপত্র গ্রহণের বিষয়ে আদালত এখনও শুনানি হয়নি। আদালতের স্বাভাবিক কার্যক্রম শুরু হলে এই অভিযোগপত্রের উপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন দুদকের আইনজীবীরা। পুলিশ পরিদর্শক প্রদীপ কুমার দাস, সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলায় এখন কক্সবাজারের কারাগারে রয়েছেন। তার স্ত্রী দুর্নীতির মামলাটি করার পর থেকে পলাতক আছেন। তাদের বিরুদ্ধে দুদকের করা মামলায় তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম 2-এর সহকারী পরিচালক মোহাম্মদ রিয়াজউদ্দিন। তিনি চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ আদালতে অভিযোগটি দাখিল করেন। অভিযোগপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করে দুদকের আইনজীবী মাহমুদুল হক সাংবাদিকদের বলেন, গত সোমবারই তদন্তকারী কর্মকর্তা অভিযোগপত্রটি দাখিল করেছেন। মামলায় 29 জনকে সাক্ষী করা হয়েছে। সিনহা হত্যা মামলায় গ্রেপ্তার হওয়ার পর গত বছরের 23 আগস্ট প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করে দুদক। ওই মামলার এজাহারে প্রদীপ দম্পতির বিরুদ্ধে 3,95,05,635 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও অর্থ পাচারের অভিযোগ করা হয়েছিল। অভিযোগপত্র দাখিলের পর আইনজীবী মাহমুদুল হক বলেছেন,
তদন্তের পর কিছুটা পরিবর্তন এসেছে টাকার অঙ্কে। ওসি প্রদীপ যে সম্পদ অর্জন করেছেন তা স্ত্রী ও শ্বশুরের নামে স্থানান্তর বা হস্তান্তর করেছেন, আর এসব সম্পদ ভোগ দখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। মামলার তদন্ত পর্যায়ে গত 29 জুন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রদীপ দম্পতির সম্পদ জব্দ করে চট্টগ্রাম ও কক্সবাজারের জেলা প্রশাসকের জিম্মায় রাখার আদেশ দিয়েছিলেন আদালত। প্রসঙ্গত, গত 31 জুলাই টেকনাফের বাহারছড়া এলাকায় পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। অপরদিকে বৈরী আবহাওয়ায় শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার 29 জুলাই দুপুর 12টার দিকে বাংলাদেশ অভ্যন্তরের নৌ পরিবহন কর্পোরেশন BIWTC শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক বাণিজ্য মোহাম্মদ ফয়সাল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল থেকে নৌ রুটে 7টি ফেরি যোগে যানবাহন ও যাত্রী পারাপার হলেও দুপুর 12টার দিকে পদ্মায় তীব্র স্রোত ও বাতাসে নদী উত্তাল হতে শুরু করলে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। বাতাসের কারণে যে পর্যন্ত নদী উত্তাল থাকবে সে পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে। ফেরি বন্ধ থাকায় এখন পর্যন্ত ঘাটে 100 থেকে 150টি যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি। এর আগে বৃহস্পতিবার ভোর থেকে শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটে ফেরিতে যাত্রী ও ব্যক্তিগত গাড়ির ভিড় ছিল। করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধিনিষেধ উপেক্ষা করে গত কয়েকদিনের ন্যায় আজও ঢাকায় ফিরছেন দক্ষিণাঞ্চলের শত শত কর্মজীবী মানুষ। সর্বশেষ, চলমান করোনা বিধিনিষেধের মধ্যে সব ধরনের শিল্প প্রতিষ্ঠান খুলে দিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন BGMEA। বৃহস্পতিবার 29 জুলাই মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঙ্গে বৈঠক করে এই অনুরোধ জানান তারা। বৈঠক শেষে BGMEA সভাপতি জানান, বৈঠকে সব ধরনের শিল্প প্রতিষ্ঠান খুলে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। যেসব শ্রমিক ঢাকায় আছেন তাদের নিয়ে শিল্প প্রতিষ্ঠান চালানোর প্রস্তাব দিয়েছেন BGMEA। শ্রমিকদের ঢাকা ফিরতে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তিনি জানান, সরকার শিল্প প্রতিষ্ঠান খোলার অনুমতি দিলে শ্রমিকদের ঢাকায় ফিরতে বলা হবে। বৈঠকের পর এ বিষয়ে কোনো ব্রিফ করেননি মন্ত্রিপরিষদ সচিব। তবে বৈঠক সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদ সচিব বৈঠকে BGMEA নেতৃবৃন্দকে বলেছেন এই সংক্রান্ত কোর কমিটি গত মঙ্গলবার এক বৈঠক করেছেন। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিফ করে জানিয়েছেন যে 5 আগস্টের আগে শিল্প কারখানা খোলার অনুরোধ রাখা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যই বৈঠকে পুনর্ব্যক্ত করেন মন্ত্রিপরিষদ সচিব। প্রসঙ্গত, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গত 23 জুলাই থেকে কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে যে আগামী 5 আগস্ট দিনগত রাত 12টা পর্যন্ত বলবৎ থাকবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী 5 আগস্ট পর্যন্ত কঠোর বিধিনিষেধ সব ধরনের শিল্প কারখানা বন্ধ থাকবে। তবে গার্মেন্টস ব্যবসায়ীদের দাবি, এতে রপ্তানিমুখী তৈরি পোশাক খাত বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। এর আগে গত 13 জুলাই দুপুরে বিধিনিষেধ সংক্রান্ত জারি করা প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ বিভাগ জানায় বিধিনিষেধ সব ধরনের শিল্প কারখানা বন্ধ থাকবে। যদিও মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন জারির পর থেকে পোশাক গার্মেন্টস কারখানা খোলা রাখার ব্যাপারে ব্যবসায়ীরা সরকারের বিভিন্ন মহলে দাবি জানিয়ে আসছিলেন। গার্মেন্টস কারখানা খোলা রাখার ব্যাপারে তারা প্রধানমন্ত্রীর কাছে চিঠিও দিয়েছেন। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে ব্যবসায়ী নেতারা বলেন, পোশাক শিল্পের শ্রমিকরা নিয়ম শৃঙ্খলার মধ্যে কাজ করেন, দিনের অধিকাংশ সময় মধ্যাহ্নবিরতি সহ 11 ঘন্টা কর্মক্ষেত্রে সুশৃঙ্খল ও স্বাস্থ্যসম্মত পরিবেশে থাকেন তারা। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ঈদের ছুটি সহ 18 থেকে 20 দিন কারখানা বন্ধ থাকলে গ্রীষ্ম, বড়দিন ও শীতের ক্রয়োদশ হাতছাড়া হয়ে যাবে।